দিন শেষে রবীন্দ্র আশ্বিনের সঙ্গে আম্পায়ার মারা সিরিয়াস ম্যাচের ঝগড়া। খেলা শেষ হওয়ার পর আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায় ভারতীয় অফ স্পিনারকে। তবে কি নিয়ে কথা হয়েছে সেটা এখনো ঠিকভাবে জানা যায়নি। খেলা শেষ হওয়ার পরই আম্পায়ার ইরাসমাসের দিকে এগিয়ে যান আশুইন, কোন একটি বিষয় নিয়ে বিরক্তি বুঝিয়ে দিলেন তিনি। ইংল্যান্ডের ক্রিকেটাররা সেই সময় জাসওয়ালকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত ছিলেন। দিনের শেষ ওভারটি খেলেন আশুইনই, পঞ্চম বলে রেহান আহমেদের স্লগ সুইপে চার মারেন, শেষ বলটি ঠেকিয়ে দেন। তারপরেই আম্পায়ারের কাছে গিয়ে তর্ক জুড়ে দেন আশুইন। আম্পায়ারের অতিরিক্ত তিন ওভার খেলানোতে আপত্তি ছিল আশুইনের। শুক্রবারে নির্ধারিত সময়ে হওয়ার আগেই 90 ওভার খেলে ফেলছিল ইংল্যান্ড। সময় বাকি আছে দেখে আম্পায়ার খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, আরও তিন ওভার খেলা হয়। সেটি নিয়ে সম্ভবত আপত্তি তুলেছিলেন রবীন্দ্র আশুইন। তবে আশুইন খেলবেন আর বিতর্ক হবে না তা তো হয় না, এমনটাই হয়েছে এবারের টেস্টেও।